নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় এসিআই মটরসের বৈশাখী ইফতার আয়োজন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। নববর্ষ উপলক্ষে গাইবান্ধায় এসিআই মটরসের বৈশাখী ইফতার আয়োজন। পহেলা বৈশাখে একযোগে বাংলাদেশের 13টি রিজনের 33টি স্থানে একই সাথে এই বৈশাখী ইফতার আয়োজন করা হয়। 14 এপ্রিল বৃহস্পতিবার এসিআই মটরসের আয়োজনে দুপুর 12:01 দিনব্যাপী গাইবান্ধা শহরের খানকা শরীফ এলাকায় আহমেদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের খেলার মাঠে বর্ণাঢ্য সাজে এই বৈশাখী ইফতার আয়োজন করা হয়, যা শেষ হয় রাতের বাংলা খাবার পরিবেশনের মধ্য দিয়ে। এসিআই মটরসের দিনব্যাপী কর্মসূচির মধ্যে মত বিনিময় সভা, গেম জোন, ফটোবুথ, এসিআই লাভারদের মাঝে বৈশাখী টি শার্ট বিতরণ করা হয়। এছাড়া এসিআই মটরসের ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার ও ফোটন সহ বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়। প্রদর্শনী শেষে উপস্থিত সবার মাঝে ইফতার ও বাংলা খাবার পরিবেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসিআই মটরসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেহেদি হাসান, টেরিটরি ম্যানেজার তোতামিয়া ও ইব্রাহিম হোসেন, এছাড়াও মার্কেটিং অফিসার, রিকভারি অফিসার, সার্ভিসিং ইঞ্জিনিয়ার, ডিলার, কাস্টমার এজেন্ট ও এসিআই লাভার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। লিমন হায়দার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শেখরের সন্ধানে এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি আমাদের সাথে থাকুন, প্রতিটি বিভাগ আপনার সঙ্গে থাকবে। এমকে টেলিভিশন।